পৃথিবীকে যেমন নীল গ্রহ বলা হয় ঠিক তেমনি মঙ্গলকে লাল গ্রহ বলা হয়। অবশেষে মঙ্গলে খুঁজে পাওয়া গেল বিশাল হ্রদ এবং উঁচু নুনের পাহাড়। নাসার কিউরিসিটি রোভারের চোখে ধরা পড়ল কঙ্কালের মতো একটি হ্রদ, যেখানে প্রায় 350 কোটি বছর আগে ছিল পরিপূর্ণ জলে ভরা, যার চওড়া প্রায় 150 কিলোমিটার। সবথেকে মজার ব্যাপার হলো সেই বিশাল হ্রদের খাদ বেয়ে বেরিয়ে রয়েছে চকচকে এক নুন বা লবণের পাহাড়। আপনারা ভাবছেন দারুণ ব্যাপার হলো, মঙ্গলে তাহলে নুনের সমস্যাটা দূর হলো। না বন্ধুরা, এটা খাবার নুন নয়, এটি খনিজ লবণ অর্থাৎ মিনারেল সল্ট। এই নুনের পাহাড়টির উচ্চতা প্রায় 500 ফুট এবং সেটিকে দেখলে মনে হবে যেন প্ল্যাটিনামের ভাণ্ডার। নাসার বিজ্ঞানীরা মনে করছেন ওই নুনের পাহাড়ের খাঁজে খাঁজে লুকিয়ে রয়েছে প্রচুর জল। এই সমস্ত জিনিসগুলি খুঁজে পাওয়া গেছে মঙ্গলের গেইল গহ্বর এলাকায়। তারা আরও জানিয়েছেন যে মঙ্গলে এখন যে শুকিয়ে যাওয়া হ্রদটি দেখা গেছে, যদিও আগে ছিল জলে পরিপূর্ণ, সেই হ্রদটিকে দেখতে দক্ষিণ আমেরিকার অ্যাল্টিপ্লানোতে লবণাক্ত কুইসকুইরো হ্রদের মতোই। পাথফাইন্ডার মিশনের অন্যতম সদস্য ওয়াশিংটনে নাসার সদর দপ্তরের জ্যোতির্বিজ্ঞানী অমিতাভ ঘোষ জানিয়েছেন ওই হ্রদের ধারে যে নুনের পাহাড় দেখা গেছে তা অবশ্য আমাদের খাবার নুন নয়। সেই নুনের পাহাড়ের আশেপাশে মাটিরও খোঁজ পেয়েছে, যার মধ্যে এখনও জল রয়েছে বলে সন্দেহ প্রকাশ করা হয়েছে। ওই এলাকার নাম ওল্ড সোকার। যে সমস্ত নমুনা পাওয়া গেছে তার ভিত্তিতে বলা হচ্ছে নুনের পাহাড় যখন তৈরি হচ্ছিল মঙ্গলে তার আশেপাশে যথেষ্ট পরিমাণে জল ছিল একেবারেই তরল অবস্থায়। নাসার বিজ্ঞানীদের গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান জার্নাল নেচার জিও সায়েন্সে। নাসার কিউরিসিটি মিশনের প্রজেক্ট সায়েন্টিস্ট জানিয়েছেন আমরা প্রমাণ পেয়েছি মঙ্গলের এই হ্রদটি সময়ের সঙ্গে সঙ্গে বারবার শুকিয়ে গিয়েছে, তারপর কিছু সময় পরে সেটি জলে পরিপূর্ণ হয়ে উঠেছে। বিজ্ঞানীরা বলছেন আমাদের বিশ্বাস ওই হ্রদের আশেপাশের এলাকা ছিল ভীষণ রুক্ষ, যেটা সাহারা মরুভূমির মতো দেখতে, আর এই হ্রদটি হল মরুভূমির মরুদ্যানের মতো। মঙ্গলের রুক্ষ সূক্ষ্ম পিঠে সেই প্রাচীন হ্রদের জল যে লবণাক্ত ছিল তারও প্রমাণ পেয়েছে নাসার বিজ্ঞানীরা। নাসার কিউরিসিটি রোভার পরিষ্কার ছবি তুলে পাঠিয়েছে যে সেই হ্রদের খাদ থেকে গা বেয়ে লবণের পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যার উচ্চতা মোটামুটি 500 ফুট বা 150 মিটার। নাসা সেই এলাকার নাম দিয়েছেন স্যাটার্ন আইল্যান্ড। ওই হ্রদে যে জল ছিল সেই জল শুকিয়ে তৈরি হয়েছে নুনের পাহাড়। আমাদের মাউন্ট এভারেস্টের মতোই মঙ্গলের গেইল ক্রেটার এলাকায় রয়েছে সুউচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট শার্প। বিভিন্ন সময় মঙ্গলের বুকে গ্রহাণু, উল্কাপিণ্ড আর ধূমকেতুরা আছড়ে পড়ার পরই তৈরি হয়েছিল সেই গেইল ক্রেটার এলাকা, যা ছিল বিশেষত এক বিশাল গহ্বর, আর জলের স্রোত এসে ভরিয়ে দেয় সেই গহ্বর। পরে বাতাসের চাপে ওই এলাকায় জন্ম নেয় মাউন্ট শার্পের মতো সুউচ্চ পর্বতশৃঙ্গ। লাল গ্রহ মঙ্গলে এই বিশাল হ্রদ ও নুনের পাহাড়ের সন্ধান পাওয়ার কারণে আগামী দিনে মঙ্গলে বসবাস ও জীবনযাত্রা অনেক বেশি সহজ ও সুন্দর হবে বলে আমরা আশা করতে পারি। আজ এই পর্যন্ত। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং এই তথ্যটি যাতে সবাই জানতে পারে প্রয়োজনে অবশ্যই শেয়ার করবেন। তাছাড়া আমাদের ফেসবুক পেজ www.facebook.com/bengalirahasyo অবশ্যই সার্চ করবেন। তাছাড়া টুইটার, ইনস্টাগ্রাম রয়েছে, চাইলে আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন। তাছাড়া বিভিন্ন রকম তথ্য আদান প্রদানের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9007057916 নাম্বারে আপনার নাম ঠিকানা লিখে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ধন্যবাদ।